সো গাইস, গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা চললাম নতুন একটা ব্লগ নিয়ে, সাথে সঙ্গে সুমন। আমরা একটা নতুন গানের আজকে ভিডিও শ্যুট করতে চলেছি। লিরিক্সটা যদিও এখনও আমাদের আনকমন রয়েছে, তোমাদেরকে শোনানো হয়নি, আমাদের আজকে শ্যুটের পরে রিলিজ হয়ে যাবে। আচ্ছা, গানটা আমরা যদিও ভিডিও রিলিজ করব, আজকে আমাদের শ্যুট প্রথম দিন। আমরা আজকে এই যে গাড়িতে রয়েছি, সঙ্গে রয়েছে সুমন, সুমনের বাবা, এবং রয়েছে আমাদের আর্টিস্টটা অলরেডি চলে এসছে। আমরা এখন রানাঘাটে যাচ্ছি শ্যুটের জন্য। এই যে সঙ্গে সুমন, দেখো সুমন, একটু হাই করে দাও। হাই হাই হাই। এই যে আমাদের আঙ্কেল জি। ঠিক আছে, আমরা চলো, আমরা যাচ্ছি শ্যুট করতে। ওখানে গিয়া তোমাদের সাথে দেখাবো আমাদের শ্যুটের পরবর্তী অংশটা, তোমরা সাথে থাকো, টোটাল ভিউজটা তোমাদের দেখাবো। চলো, তোমরা চললাম একটু পরে হাই রোডে উঠছি আমরা শুটিং এর পথে। জাস্ট টার্ন ব্যাক। ওভারঅল আজকে শুটিংটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। একটা সুন্দর বাংলা গান, তোমরা সঙ্গে থাকো, সেটা তোমরা আই গেস ভিডিওটার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব মজা লাগবে তোমাদেরও দেখতে বিহাইন্ড দ্য সিন ওভারঅল ভিডিওটা। তোমরা এই উঠে গেলাম রাস্তায় সুন্দর করে, এটা নতুন হয়েছে, সুন্দর আছে। আমাদের টিম ম্যানেজার মানে অর্গানাইজার বলতে পারো, ডাইরেক্টর থেকে শুরু করে এই যে সব প্রস্তুতির কাজ চলছে। আর মোটামুটি ঘন্টা লাগবে না এখনো সেট আপ রেডি হতে? আধা ঘন্টা পুরোপুরি, এখনো আধা ঘন্টার কাজ বাকি। সুন্দর হওয়ার ডার্ক সিক্রেট গুলো এইভাবে রিভিল করে দিচ্ছ সবার সামনে? ওরে বাবা, একটা সেফটি পিন দেখো ভাই, খুব সুন্দর না ভাই? সুন্দর মানে সুন্দর না, শুকনো। আরে না ভাই, তোকে কি সুন্দর লাগছে বলতো? তো তিনটা দেবে, আমি সেটটা সেটটা ধরি, তিনটা। হ্যাঁ হোসেন দা, ঠিক আছে, তুমি আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করছো? আরে না রে ভাই, দিনকাল এমনি ভালো না, মেয়ে পাওয়া যাচ্ছে ভাই। আমি শাড়ির রিসেপ্টিভ লাগাচ্ছি, তুই ভিডিও করছিস? না না, এই মা না না, ওটা করলে ভালো হতো অ্যাকচুয়ালি, ওটা করলেই ভালো হতো মনে হয়। সুমন দা হোসেন দা রাতে একদম লাল করিস না, না উঠে যায়। চলো প্রায় রেডি, এবার আমরা চলো এক এক করে সবাই বেরোই। চলো কো ছোট্ট দেখি, হ্যাঁ বেশি গাঢ় হয়ে গেছে, না ঠিক আছে, এবার হালকা হয়ে গেছে, হালকা হওয়ার অনেক রাস্তা ছিল অবশ্য। এটা জল দে, ব্যানানা না বানানা দিলে না, কলাটা দিলে না বাবা, বানানা নাকি বানানা? ঠিক আছে,
আরে আর্টিস্ট বলে কথা, একটু ভালো মেকআপ না করলে হয়? চলো চলো চলো, একদম মারতে হয়ে গেছে। আরে ফ্ল্যাশটা মারতে হচ্ছে ওর জন্য। চলো চলো চলো, এই যে ফ্ল্যাশটা মারতে হচ্ছে যে, ও মেকআপ পেপার দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো ঠিক আছে। দাদা হেয়ারটা কোথায় দেখো, ওখানে। চলো কমপ্লিট, একটুখানি বাউন্সি থাকবে, এই পাশটায় থাকবে, এই পাশটা দিলে ভালো লাগবে। হ্যাঁ ওই পাশটায় রাখো, চোখ বন্ধ করিস, চোখ বন্ধ কর। ওটা কি অ্যাকচুয়ালি ওর সুর করা? ঠিক আছে, এবার ঠিক আছে। ওর খুব রাগ, বলো না। না আমার রাগ নেই, এদিকে এদিকে এদিকে, আমি ভেরি কুল, নালে কি এর মত ইয়ে নি চলে গেল। আচ্ছা ঠিক আছে, না না উঠবে, ক্লোজ শট নিয়ে নি। এই যে রেডি শুটিং এর জন্য আমরা এখনি বেরি পড়ব। তুমি কোন শহরের তুমি কোন শহরের আবার তুমি কোন শহরের তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ঘুরা ঘুরা ফাইনালি শুট কমপ্লিট, রাত হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরছি, বাড়ির রাস্তায় ফিরছি। প্রচুর টাইম লেগে গেছে, তবে হ্যাঁ কাজ ভালো হয়েছে খুব। সময় এই জন্যই লেগেছে। ওয়াও, রাতের ভিজুয়ালটা দেখো বন্ধুরা, খুব সুন্দর হাইওয়ে NS-34 চকচক করে। খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। আচ্ছা এখান থেকে আমরা রিটার্ন নিয়ে নেবো। হ্যাঁ সেটা না,